সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে দেয় শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু, আসুন আজকে যে আলোচনা বিষয় তাহলে প্রভুর সাক্ষাতে নত হও। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। যাকব 4:10 প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করবেন। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই দিনে তোমার বাক্য সকল যা কিছু প্রভু তুমি জানতে সাহায্য করেছো প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। সারা দিনের ভার নাও, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নাম চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা তিনি বলেন যেন আমরা তার সাক্ষাতে নত হই, আমরা যেন পিতা ঈশ্বরের সাক্ষাতে নত হই, তাহাতে তিনি উন্নত করবেন। অর্থাৎ আমরা যদি নত নম্রতায় যদি থাকি প্রভুর চরণতলে, তাহলে সেই প্রভু তিনি আমাদেরকে উন্নত করবেন। যেমন যদি আমরা নত নম্রতায় না থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন? লুক 1:52 বলছে, তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন, যাহারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহংকারী তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছেন। তিনি বিক্রম দিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন ও নিচ দিগকে উন্নত করিয়াছেন, আমেন। অর্থাৎ যারা অহংকারী প্রভুর সাক্ষাতে যারা নত নেই, প্রভু বলছেন যে তাদেরকে তিনি সিংহাসন হইতে নামিয়ে দেবেন এবং যারা নিচুদিগতে আছে তাদেরকে তিনি উন্নত করবেন। তাই বিদেশ্বর বলেন যে আমরা যদি নত হই আমাদের উন্নত তিনি করবেন, কিন্তু যারা হৃদয়ের কল্পনায় অহংকারী, যারা নিজের হৃদয়ে কল্পনায় অহংকার করে, তাদেরকে প্রভু কিন্তু তাদের সিংহাসন হইতে তিনি নামিয়ে দেবেন। কেমনভাবে যদি আমরা দেখি যিহিস্কেল 17:24, সেখানে লেখা আছে, তাহাদের ক্ষেত্রে সমস্ত বৃক্ষ জানিবে যে আমি সদা প্রভু উচ্চ বৃক্ষকে খর্ব করিয়াছি, খর্ব বৃক্ষকে উচ্চ করিয়াছি, সতেজ বৃক্ষকে শুষ্ক করিয়াছি ও শুষ্ক বৃক্ষকে সতেজ করিয়াছি, আমি সদা প্রভু ইহা বলিলাম আর ইহা করিলাম, আমেন। অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি বলতে চান যে তিনি উচ্চ বৃক্ষকে তিনি খর্ব করেন, তিনি উচ্চ বৃক্ষকে নত করেন এবং খর্ববৃক্ষ তাকে তিনি উচ্চ করেন। যারা সতেজ বৃক্ষ তাদেরকে তিনি শুষ্ক করেন এবং সেই শুষ্ক বৃক্ষকে তিনি সতেজ করতে পারেন। এই সমস্ত কিছু ক্ষমতা পিতা ঈশ্বরের হস্তে আছে। তাই পিতা ঈশ্বর তাহার শাখাতে আমাদেরকে অহংকারী আমরা থাকলে হবে না, কিন্তু অহংকার জীবনকে আমাদেরকে দূরে সরাতে হবে এবং প্রভুর সাক্ষাতে আমাদেরকে নত থাকতে হবে। যদি আমরা নত না থাকি আমরা কিন্তু প্রভুর সাক্ষাতে আমরা নিচে আমরা নেমে যাব, আমাদের আমরা কিন্তু নত আমরা হয়ে যাব প্রভুর সাক্ষাতে। এবং দ্বিতীয় বিষয়, তিনি আমরা যদি প্রভুতে আমরা থাকি নত নম্রতায় সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে কুলীনদের সঙ্গে তিনি বসান, যাদের সঙ্গে আমরা ওঠা বসার ক্ষমতা আমাদের নেই তাদের সঙ্গে তিনি ওঠা বসা করবেন। আমাদের পিতা তিনি বলেন 1 সমুয়েল 2:7-8 বলে, সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন, তিনি ধুলি হইতে দীনহীনকে তুলেন, সারের ডিভি হইতে দরিদ্রকে উঠান, কুলিনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ সিংহাসনে অধিকারী করেন, কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর, তিনি সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন, আমেন। অর্থাৎ আমাদের বিদেশে বলেন যে সদাপ্রভু দরিদ্র করেন এবং ধনী করেন। সদাপ্রভু যাকে চাইবেন তিনি দরিদ্র হন এবং যাকে চাইবেন তাকে ধনী করবেন, কিন্তু তিনি উন্নত করেন এবং অবনত করেন, তিনি নত করেন এবং উন্নত করেন। যা আমরা চিন্তা করি পিতা ঈশ্বর তিনি সেই চিন্তার মধ্যে দিয়ে বলেন যে তিনি চাইলে যাকে খুশি নত করতে পারেন, যাকে খুশি উন্নত করতে পারেন, তিনি ধুলি হইতে দীনহীনকে তোলেন, অর্থাৎ দীনহীনকে তিনি মর্যাদা দেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান এবং কুলিনদের সঙ্গে তাদের বসিয়ে দেন, যারা
যাদের সঙ্গে সাধারণত উঠা বসা করা যায় না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক পিতাঈশ্বর তৈরি করেন এবং প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর, যা কিছু আমরা দেখি সমস্ত কিছু পৃথিবীর সদাপ্রভুর, তাই তিনি সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। আমাদের মনে রাখতে হবে যে সেই যদি পিতেশ্বরে আমরা নত থাকি, তিনি আমাদেরকে কুলিনদের সঙ্গে তিনি ওঠা বসা করেন। এবং শেষে আমরা ঈশ্বর বাক্য দেখি মতি 23:12 বলছে, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, এবং যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। আমরা মনে রাখি যেন পিতেশ্বর আমাদেরকে কি বলেন, যেন আমরা নততাই নতশীল জীবনে আমরা থাকি। কারণ যে কেহ নিজেকে উচ্চ মনে করবে তাহাকে পিতেশ্বর কিন্তু নত করে দেবেন, এবং যে কেহ নিজেকে নত করে পিতেশ্বর তাহাকে উচ্চ করবেন। সেই জীবনের একটি শিক্ষা আমরা যেন মনে রাখি, এবং আমরা যেন প্রভু সাক্ষাতে নত হয়ে তার গৌরব তার মহিমা দিই। আমরা যেন মানুষের গৌরব মহিমা আমরা না করি, আমরা ঈশ্বরের গৌরব মহিমা আমরা চুরি করে মানুষকে সেই গৌরব মহিমা আমরা যেন না দিই। এরকম যদি আমরা দেখেছি কারোর মধ্যে যে প্রভুকে গৌরব না দিয়ে মানুষকে গৌরব দিচ্ছে, আমাদের মনে রাখতে হবে তারা প্রভুতে যুক্ত নেই, প্রভুকে এখনও জানেনি, এবং প্রভুর মহিমা চুরি করছে। সে বিষয় সকল আমাদের মনে রাখতে হবে, এবং সেই সব বিষয় থেকে আমাদেরকে আমরা যেন দূরত্ব আমরা থাকি, এবং প্রভুকে আমরা যেন মহিমা আমরা দিতে না ভুলি, গৌরব প্রশংসা প্রভুকে যেন আমরা না দিতে ভুলি। আমরা যেন সেই প্রভুকে আমরা গৌরব দিই। কাকে আমরা সেই গৌরব প্রশংসা আমরা দেব? মথি 23:8-10 বলে, কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না, কারণ তোমাদের পিতা একজন, তিনি সেই স্বর্গীয়। তোমরা আচার্য বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য একজন, তিনি খ্রিস্ট। আমেন, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের রব্বি, আমাদের গুরু, আমাদের পিতা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এবং তাকেই যেন আমরা পিতা একমাত্র, তাকেই যেন আমরা পিতা আমরা বলি, এবং আমাদের আচার্য একমাত্র একজনই, তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, তার সাক্ষাতে আমরা নতশীল জীবন থাকি। তিনি আমাদেরকে উন্নত করবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সেই অনুগ্রহ দয়া তিনি দিয়েছেন। তাই আসুন আমাদের সেই ঈশ্বর সাক্ষাতে আমরা নতশীল হয়ে আমাদের জীবন তাহাতে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা কি গ্রাহ্য, অর্থাৎ সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা তিনি কি গ্রহণ করেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে আলোচনার তিনটি পয়েন্ট থাকবে, তা হলো দয়া ও ঈশ্বরের জ্ঞান, সদাপ্রভুর বলিদান অপেক্ষা গ্রাহ্য, সদাপ্রভু তোমার কাছে কিসের অনুসন্ধান করেন, এটি হলো 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট, সমস্ত হোম এবং বলিদান অপেক্ষা ঈশ্বরের কাছে শ্রেষ্ঠ বিষয় কি, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন যতজন ঈশ্বর সন্তানেরা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য অনুরোধ থাকলো এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে নিজেদের আত্মিক জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ দয়া পাওয়ার জন্য আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং সেই বাক্য আমরা আমাদের জীবনে গ্রহণ করি, আমাদের আত্মিক জীবনে আশীর্বাদের জন্য, আমাদের শারীরিক জীবনে আশীর্বাদের জন্য। আসুন আমরা হিতোপদেশ 21:3 আমরা পাঠ করি। ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য, ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন।
আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব দিই, প্রশংসা দিই প্রভু গো। আজকে আবার আরেকটি দিন দিয়েছো প্রভু গো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের সমস্ত জীবন সমর্পিত করি প্রভু গো। আজকে যে বিষয়, যে প্রভু তোমার কাছে বলিদান অপেক্ষা তুমি কি গ্রহণ করে থাকো, সে বিষয় সকল তোমার সকল সন্তানদেরকে তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি বোঝার জন্য আত্মিক চক্ষু তুমি দাও, যাতে প্রভু তাদের হৃদয়ের চক্ষু খুলে যায় এবং তাদের আত্মিক কান দাও, যাতে প্রভু তারা তা শুনতে পারে, এবং আত্মিক হৃদয় দাও যাতে প্রভু তারা বুঝতে পারে, এবং তোমার মহিমা, তোমার গুণকীর্তন, তোমার থেকে প্রভু আত্মিক আশীর্বাদ যাতে পেতে পারে সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতেশ্বর তিনি যে বিষয়টি বলেন, যে আমাদের সদপ্রভুর কাছে বলিদান অপেক্ষা তিনি কি গ্রহণ করে থাকেন, সে বিষয়ে প্রথম যে পয়েন্ট তা হলো যে ঈশ্বর তিনি বলিদান অপেক্ষা তিনি আমাদের জীবনে তার দয়া এবং তার জ্ঞান তিনি আমাদেরকে দিতে চান। সে বলিদান তিনি নয়, কিন্তু সে বলিদান ছাড়া আমরা ঈশ্বর থেকে, হ্যাঁ, তার জ্ঞান, তার দয়া আমরা পেতে পারি। সেই বলিদানের আমাদের প্রয়োজন নেই, যদি আমরা ঈশ্বরকে আমরা আত্মিকভাবে তারকে বিশ্বাস করি, তার মহিমা দিই, তার গৌরব দিই। তিনি আমাদেরকে বলিদানের বিষয় নয়, কিন্তু আমাদেরকে তার জ্ঞান এবং তার দয়া আমাদের জীবনে তিনি দান করেন। বাক্যে লেখা আছে হোসেয় ছয় অধ্যায় ছয় পদ, কারণ আমি দয়ায় চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই, আমেন। হালেলুয়া। ঈশ্বর এক সন্তান তিনি বলেন যে তিনি ঈশ্বর থেকে দয়া চান, বলিদান নয়। বলিদান আমাদের ঈশ্বরকে দেওয়ার দরকার নেই, কিন্তু সেই ঈশ্বর থেকে আমরা দয়া যদি আমরা পাই, সেই দয়া তিনি আমাদেরকে দেন। এবং বলছে হোম অপেক্ষা আমরা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই, আমাদের কোনো হোমের প্রয়োজন নেই, কিন্তু আমরা সেই ঈশ্বর থেকে যেটা প্রয়োজন আছে তা হলো ঈশ্বর বিষয়ক জ্ঞান, যাতে আমরা ঈশ্বর থেকে তার জ্ঞান আমরা পেতে পারি, যে কীভাবে আমরা ঈশ্বরকে সন্তুষ্টি আমরা করতে পারি, কীভাবে ঈশ্বরের মহিমা আমরা করতে পারি, সে বিষয়ে আমরা মনে রাখি। প্রথম যে পয়েন্ট, যে আমাদের বলিদান নয়, আমাদের হোম নয়, কিন্তু আমাদের ঈশ্বর থেকে যে বিষয়টি বেশি দরকার আছে তা হলো ঈশ্বরের দয়া। ঈশ্বরের কাছে বলিদান দেওয়ার প্রয়োজন নেই বা হোম করার যে প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বর থেকে যে বিষয়টি আমাদের বেশি প্রয়োজন থাকবে সেটি আমরা মনে রাখি, যে আমরা ঈশ্বর থেকে দয়া এবং ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে বেশি দরকার আছে, সেই বিষয়টি আমরা যেন বেশি গুরুত্ব দিই। দুই নম্বর বিষয় আমরা মনে রাখি যে সদপ্রভু আমাদের কাছে কিসের অনুসন্ধান করেন। সদপ্রভু তিনি বলছেন যে ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য। আমরা যদি ধার্মিকতা এবং ন্যায়ভাবে আমরা চলি, এইটাই হলো ঈশ্বরের কাছে ধার্মিকতা এবং ন্যায়ের অনুষ্ঠান। ধার্মিকতা ঈশ্বরকে আমরা বিশ্বাসের মধ্য দিয়ে চলি, ন্যায় সৎভাবে আমরা চলি, আমাদের ব্যবহার, আমাদের আচার সব ভালোভাবে, যাতে আমরা একে অপরের সঙ্গে ব্যবহার আচারের মধ্যে দিয়ে চলি, সেই মধ্য দিয়ে বলছে যে এটা বলিদান অপেক্ষা ঈশ্বর তিনি গ্রহণ করেন। এবং সেই ঈশ্বর তিনি আমাদের কাছে বিশেষ করে কি অনুসন্ধান করেন, বাক্যে লেখা আছে মিখা ছয় অধ্যায় ছয় থেকে আট পদ, আমি কি লইয়া সদপ্রভুর সম্মুখে উপস্থিত হইব, ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব, আমি কি হোম বলি লইয়া এক বর্ষীয় গোবৎস দিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব, সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রবাহে কি সদপ্রভু প্রসন্ন হইবেন, আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব,
আমার প্রাণের পাপ প্রযুক্ত কি, শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ ও দয়াই অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? আমেন, হালেলুয়া। আর মনে রাখি, আমাদের ঈশ্বর তিনি আমাদের কাছে কিসের অনুসন্ধান তিনি আমাদের কাছে করেন? আমরা যেন ন্যায্য, আমরা যাতে ন্যায্য আচরণ আমরা করি, আমরা যাতে ভালো ব্যবহার একে অন্যের সঙ্গে আমরা করি, আমরা যেন আমাদের মুখের ভাষা আমরা খারাপ না করি, সেই ন্যায্য আচরণ সৎভাবে আমরা যাতে চলি, সেই বিষয়ে আমাদের বিদেশে বলেন সেই ন্যায্য আচরণ যেন আমরা করি, এইটাই কিন্তু সদাপ্রভু তিনি আমাদের জীবনে তিনি খুঁজছেন, আমাদের জীবনে অনুসন্ধান করেন। এবং দুই নম্বর বিষয়, নম্রভাবে যাতে আমরা ঈশ্বরের সহিত গমন করি, আমরা আমাদের জীবনের নম্রতা আমরা যেন আনি, অহংকার বিষয় যেন আমাদের জীবনে কার্য না করে, অহংকার বিষয় যেন আমাদের জীবনে স্থান আমরা না দিই, কিন্তু নম্রভাবে যেন আমরা ঈশ্বরের ঈশ্বরের সহিত আমরা গমনাগমন আমরা করি, হালেলুয়া। আমরা সেই মধ্য দিয়ে এই দুইটি বিষয় কিন্তু ঈশ্বর তিনি আমাদের কাছে তিনি অনুসন্ধান করেন। ঈশ্বর তিনি বলছেন যে সহস্র হাজার হাজার মেষ ও অযুত তৈলপ্রভাগী সদপ্রভু প্রসন্ন হইবেন। আমরা যদি পশু বলিদান আমরা দিই হাজার হাজার, তাতে কি ঈশ্বর প্রসন্ন বা খুশি হইবেন, সন্তুষ্ট হইবেন? ঈশ্বর বলছেন তিনি আমাদের কাছে বস্তুত ন্যায্য আচরণ চান, এবং ঈশ্বরের সহিত আমরা যাতে নম্রভাবে গমনাগমন করি, এই বিষয় তিনি কিন্তু অনুসন্ধান আমাদেরকে করেন। তাই আমরা বুঝতে পারি যে ঈশ্বর বলিদান নয়, কিন্তু বলিদান অপেক্ষা তিনি দয়া, তার ন্যায্য আচরণ তিনি আমাদের থেকে চান। এই বিষয়টি আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর তিনি চান কি অনুসন্ধান করেন, তিনি ন্যায্য আচরণ আমাদের থেকে অনুসন্ধান করেন, বলিদান অপেক্ষা। বলিদানের কোনো প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বর তিনি চাইছেন যে আমাদের কাছ থেকে কি প্রয়োজন আছে তার, তা হলো ন্যায্য আচরণ। এবং দুই নম্বর বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদের কাছে কী চান, বলিদান হোম এগুলো কী তিনি আমাদের কাছে চান? তিনি চান যেন আমরা নম্রভাবে আমাদের ঈশ্বরের সহিত আমরা গমনাগমন করি, আমাদের প্রভু যীশু সহিত আমরা যাতে নম্রভাবে গমনাগমন করি। এবং তিন নম্বর বিষয়, যে সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ কি সেটা আমাদের মনে রাখতে হবে। সমস্ত হোম এবং বলিদান হইতে শ্রেষ্ঠ বিষয় প্রভু তিনি কি আমাদেরকে বলেছেন সেটা আমরা মনে রাখি। মার্ক তার 12:33, আর সমস্ত অন্তকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা, এবং প্রতিবাসীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। আমেন, হালেলুয়া। তাই আমরা মনে রাখি, আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সমস্ত হোম ও বলিদান হইতে যদি শ্রেষ্ঠ কোনো বিষয় হয় তা হলো দুইটি বিষয়, তা হলো কি, তা হলো সমস্ত বুদ্ধি। আমাদের যা কিছু বুদ্ধি আছে, আমরা যে রকমভাবে আমরা বুদ্ধিতে চলি, সমস্ত বুদ্ধি, আমাদের যে শক্তি আছে, সমস্ত দিয়ে আমাদের ঈশ্বরকে প্রথম হলো প্রেম করা, এটা হলো সমস্ত হোম এবং বলিদান হইতে শ্রেষ্ঠ। এবং দুই নম্বর হলো প্রতিবাসীকে আপনার মতো করে প্রেম করা, এইটি হলো নিজের প্রতিবাসীকে নিজের মতো করে প্রেম করা, এটি হলো সমস্ত হোম এবং বলিদান হইতে শ্রেষ্ঠ। তাই সমস্ত বলিদান এবং হোম হইতে শ্রেষ্ঠ যে বিষয় তা হলো সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করুন এবং প্রতিবাসীকে আপনার মতো প্রেম করুন, এইটি হলো কিন্তু সমস্ত হোম এবং বলিদান হইতে শ্রেষ্ঠ বিষয়। তাই সদপ্রভুর কাছে বলিদান অপেক্ষা কি গ্রাহ্য, তাহলে আমাদের ঈশ্বরকে যেন আমরা প্রেম করি, আমাদের ঈশ্বরকে যেন আমরা প্রেম করি, প্রতিবাসীকে যেন আমরা প্রেম করি, এবং দয়া
ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের জ্ঞান বিষয় যেন আমরা বেশি ক্ষুধার্ত হই, বেশি আমরা গুরুত্ব দিই, যে আমাদের হোম বলিদান নয় কিন্তু ঈশ্বরের দয়া ঈশ্বরের জ্ঞান আমাদের দরকার আছে, এবং সেই সঙ্গে সঙ্গে ন্যায্য আচরণ, নম্রভাবে ঈশ্বরের সহিত গমনাগমন, এই সমস্ত কিছু কিন্তু ঈশ্বর তিনি বলিদান অপেক্ষাও বেশি গ্রাহ্য করে থাকেন। তাই আসুন আমরা এই আমাদের হৃদয় আমরা নম্রভাবে ঈশ্বরের কাছে রাখি এবং ঈশ্বরকে আমরা প্রেম করি, তার থেকে আমরা ঈশ্বর বিষয়ক জ্ঞানগুলো আমরা নিই এবং আমরা ন্যায্য আচরণ করি সমস্ত বুদ্ধি শক্তি দিয়ে প্রতি নিজের ঈশ্বরকে প্রভু যীশুকে এবং প্রতিবাসীকে নিজের মতো করে আমরা প্রেম করি। এইটি হলো সমস্ত হোম এবং বলিদান হইতে শ্রেষ্ঠ, ঈশ্বর বলিদান হইতে বেশি গ্রাহ্য করেন এই বিষয়গুলো আমাদের জীবন থেকে। তাই আসুন সেই ঈশ্বরের চরণতলে আমাদের সমস্ত মন প্রাণাত্মা আমরা আরেকটি বার সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। সর্বধমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি, যিশাইয় 60 অধ্যায় 1-2 পদ। উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই সুন্দর সময় তুমি দিয়েছ। আর প্রভু এই সময় তোমার বাক্য নিয়ে আলোচনা করব, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং প্রভু সেই বাক্য যাতে আমরা বুঝতে পারি সেই অনুগ্রহ দয়া দাও, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি বলেন যে উঠো দীপ্তিমতী হও। আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে উঠো এবং দীপ্তিমতী হও, আমরা যেন দীপ্তিমতী হই। সেই দীপ্তি আমরা কোথায় পাব, সেই আলোই আলোকিত আমরা হব কীভাবে? তাই পিতা ঈশ্বর বলছেন যে কেননা তোমার দীপ্তি উপস্থিত, সেই দীপ্তি সেই আলো কিন্তু উপস্থিত আছে। তা কীভাবে আমাদের জীবনে আসবে? বলছে সদপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। আমেন। সদপ্রভুর প্রতাপ আমাদের জীবনে উদিত হবে, বলছে কেননা অন্ধকার পৃথিবীকে ও ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে। এই অন্ধকার পৃথিবীর এই জগতের লোককে এবং ঘোর তিমির এই জাতিগণকে আচ্ছন্ন করেছে, কিন্তু তোমার উপরে সদপ্রভু উদিত হইবেন। সদাপ্রভু তোমার উপরে উদিত হইবেন, আলোক প্রতাপ তিনি বর্ষিত করবেন এবং বলছে তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। সদাপ্রভুর যে প্রতাপ, যে আলোক, তা আমাদের উপরে আসবে। তাই আসুন সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে দীপ্তিমতী হও, অর্থাৎ ঈশ্বরের দীপ্তি যাতে আমরা পাই। সেই পাবো কীভাবে? যখন আমরা ঈশ্বরের কাছে যাব। তাই সেই ঈশ্বরের দীপ্তি যারা অন্ধকারে তাদের উপরে উদিত হবে, সে বিষয়ে আমরা দেখি পিতাশ্বর বলেন যে ঈশ্বরের যে দীপ্তি তা যারা অন্ধকারে তাদের উপরে উদিত হইবে। সেই জন্য বাক্যে লেখা আছে যিশাইয় 9:2 পদ বলছে যে যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যাহারা মৃত্যুছায়া দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। আমেন। অর্থাৎ যে জাতি অন্ধকারে ভ্রমণ করত, আমরা যে অন্ধকারে আমরা ভ্রমণ আমরা করতাম এবং বলছে তাদের উপরে মহা আলোক দেখিতে পাইয়াছে, তাহারা মহা আলোক দেখিতে পেয়েছে। তা কি? তা হলো আমাদের ঈশ্বর, তিনি হলো আমাদের জীবনে মহা আলোক। যাহারা মৃত্যু ছায়ার দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে।
মৃত্যু ছায়ার দেশ, যেখানে কোনো আশা নেই, সেইখানে সদাপ্রভুর আলো উদিত হয়েছে। তাই ঈশ্বরের আলো, ঈশ্বরের দীপ্তি কাদের উপরে উদিত হইবে? যাহারা অন্ধকারে আছে তাদের উপরে ঈশ্বর তিনি আলোক উদিত করবেন। যারা এই জগতের মানুষ অন্ধকারে আছে তাদের উপরে ঈশ্বরের আলোক উদিত হইবে, বিদ্যেশ্বর বলেন। দুই নম্বর বিষয় আমরা মনে রাখি, ঈশ্বরের দীপ্তি যারা ঈশ্বরকে ভয় করে তাদের উপরে উদিত হইবে। বাক্যে এই জন্য বলে যে মালাকি 4:2, সেখানে লেখা, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূচিত সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তাহার এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের দীপ্তি তাদের উপরে আসবে যারা ঈশ্বরকে ভয় করে। ঈশ্বরকে যারা ভয় করছে, কিভাবে আমরা ঈশ্বরের ভয় থাকব? যে কোনো ভুল কার্য থেকে আমরা বিরত থাকি, ঈশ্বরকে আমরা ভয় করি। কোনো বিষয়ে আমরা যেন নত না হই, কিন্তু ঈশ্বরের কাছে আমরা যেন নত হই, সেই বিষয়ে আমরা যেন ভয় করি। এমন কাউকে আমরা ভালোবাসি না, কিন্তু আমরা পিতা ঈশ্বরকে যেন আমাদের জীবনে প্রথম আমরা রাখি, তাকে আমরা প্রেম করি, সেই বিষয়ে যেন আমরা ভয় করি। এবং আমরা প্রার্থনা থেকে বিরত যেন না হয়, কিন্তু প্রার্থনা যেন আমরা করি, সেই বিষয়ে আমরা ভয় রাখি, যে প্রার্থনা না করলে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত আমরা থাকতে পারবো না। আমরা কোন বিষয়ে আমরা ভয় করব? আমরা বাইবেল যেন পাঠ করি। যদি বাইবেল পাঠ না করি, আমরা পিতা ঈশ্বরের কথা আমরা জানতে পারবো না, পিতা ঈশ্বরের কথা আমরা শুনতে পারবো না, এই বিষয়ে যেন আমরা ভয় করি। এবং সেইভাবে ঈশ্বরের দীপ্তি কিন্তু আমাদের উপরে আসবে। এবং যখন আমরা ঈশ্বরের দীপ্তি আমাদের জীবনে আসে, তখন ঈশ্বর আরোগ্য দান করেন, সুস্থতা আরোগ্যতা তিনি দান করেন। তাই বলছে তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। যদি সদপ্রভু দীপ্তি আমাদের উপরে আসেন, তিনি আরোগ্য দান তিনি করবেন, এবং সদপ্রভু তিনি আনন্দিত হবেন, যাতে আমরা তাকে ভয় করি। তখন তার দীপ্তি আমাদের জীবনে যেমন আসবে, এবং সেই সঙ্গে সঙ্গে সদপ্রভু তিনি সন্তুষ্টি হবেন। তাই আমরা মনে রাখি, যেন আমরা ঈশ্বরের দীপ্তি পাব, তাহলে তাদের আমরা আমরা কিভাবে আমরা চলব? পিতা ঈশ্বর কি বলেন, যে যারা আমরা প্রভুর দীপ্তি আমরা পেয়েছি, প্রভুকে পাওয়া মানে তার তৃপ্তি, তার দীপ্তি, তার আলো আমরা পেয়েছি, সেই মহা আলো আমরা পেয়েছি, তা হলো আমাদের পিতা ঈশ্বর। কিন্তু যারা আমরা দীপ্তিতে এসেছি, পিতা ঈশ্বরকে আমরা যারা জেনেছি, তাদের আমাদের কি করণীয় আছে, কি কর্তব্য আমাদের আছে, সে বিষয়ে আমরা মনে রাখি। পিতা ঈশ্বর বলেন, যারা ঈশ্বরের দীপ্তি পায় তাদের দীপ্তির সন্তানের ন্যায় চলতে হবে, দীপ্তির সন্তানের ন্যায় চলতে হবে। যে অন্ধকারের কার্যগুলো আগে আমাদের ছিল, সেগুলোকে আমাদের বরাবরই ত্যাগ করে রাখতে হবে, সে মধ্য দিয়ে যেন আমাদের বিশ্বাস নষ্ট না হয়। Ephesians 5:8 বলে যে, কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হয়েছ, দীপ্তির সন্তানের ন্যায় চলো। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা বলছে যে একসময় আমরা অন্ধকারে ছিলাম, আমাদেরকে কিন্তু পিতা তিনি মনে করে দিচ্ছেন। আমরা যে অন্ধকারে ছিলাম, পিতা কিন্তু তিনি মনে করে দিচ্ছে, সে বিষয়ে আমরা মনে রাখি। Ephesians 5:8 বলছে, কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে, যে অন্ধকারে আমরা ছিলাম, সে বিষয় পিতা কিন্তু বাক্যের মধ্য দিয়ে আমাদের বারবার বারবার করে আমাদেরকে কিন্তু জানান দিচ্ছে, যে কেমন জীবনে আমরা ছিলাম, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হয়েছে। যারা আমরা প্রভুর দীপ্তিতে আলোতে আমরা আছি, তাদেরকে পিতা বলছেন যে যেন আমরা দীপ্তির সন্তানদের ন্যায় চলি। আমাদের পিতা যে আলোয় আলোকিত করেছেন, সেই আলো নিয়ে যেন আমরা চলি, সেই বিষয় আমাদের মনে রাখতে হবে। যে উঠো দীপ্তিমত হও, বলতে আমাদের পিতা ঈশ্বর বলছেন সেই ঈশ্বর যে দীপ্তি আমাদের দান করেছেন, সেই দীপ্তিতে যেন আমরা চলি, পিতা ঈশ্বরকে যেন আমাদের জীবনে রাখি,
তার কাছে আমরা প্রার্থনা করি, বাক্য পাঠ করি এবং আমরা সমস্ত ভার তার হস্তে দিই। তার দেখানো পথসবগুলোর মধ্যে দিয়ে যেন আমরা চলি, সে বিষয়ে আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন। তাই আমরা সেই বিষয়ে মনে রাখি। ঈশ্বর তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আজ যে বিষয় আমাদের বলেছো যেন আমরা তোমার দীপ্তিতে দীপ্তিমতি হতে পারি। প্রভু, একসময় আমরা অন্ধকারে ছিলাম, সেখান থেকে তুমি আমাদেরকে আলোক দিয়েছো প্রভু। এক সময় আমাদের ভয়হীন জীবন ছিল, যে জীবনে প্রভু অন্ধকারের মধ্যে চলতাম, সেই জীবন থেকে প্রভু তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, তোমার সন্তানের ন্যায় যাতে আমরা চলতে পারি প্রভু, যে দীপ্তি দিয়েছো সেই দীপ্তির সন্তানের ন্যায় যাতে চলতে পারি প্রভু, তোমার পবিত্র আত্মার পরিচালনা দিয়ে প্রভু তুমি পরিচালনা করো আমাদের জীবনকে, তোমার মতো করে তৈরি করো, গড় বানাও, তোমার পথ সকল জানাও, সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো, সকলের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ যুক্ত করো। এ প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আমাদের ঈশ্বর তিনি বলেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, আমেন। অর্থাৎ আমাদের প্রভু তিনি আজকে যে বিষয় বলতে চাই, যে আমাদের প্রভু তিনি আমাদেরকে বলছেন যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল যীশুর কাছে আইসো, বিশ্রাম আছে, আমেন। যারা আমরা প্রভু যীশুর কাছে আমরা আসব, আমাদের বিশ্রাম আছে। তাই সেই বিশ্রামের বিষয় যদি আজকে আমরা বলতে চাই, প্রভু তিনি বিশ্রাম তিনি দেবেন। কিন্তু প্রভু যীশু এই যে কথা তিনি বললেন, হে পরিশ্রান্ত, যারা অনেক পরিশ্রান্ত হয়ে গেছে, অনেক পরিশ্রম যারা করে, শুধু পরিশ্রম দেখুন বাড়ির পরিশ্রম নয়, মাঠে চাষবাসের পরিশ্রম নয়, কিন্তু জীবনেরও পরিশ্রম আছে, মানসিক পরিশ্রমও আছে, অনেক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের পরিবারের বিষয় ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমাদের পরিবার চলছে না। যারা পরিবারের প্রধান, যারা বাবা মায়েরা আছেন, তাদের সন্তান, তাদের পরিবার, তাদের ঘর বাড়ি, তাদের জায়গা সম্পত্তি, এই সমস্ত কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাদের পরিবারের সন্তানদের ভবিষ্যতের বিষয় নিয়ে, মা বাবার বিষয় নিয়ে, এই সমস্ত কিছু চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা পরিশ্রমের মধ্য দিয়ে আমরা চলছি। তাই প্রভু তিনি এই সকল মনুষ্যদেরকে তিনি বলছেন যে হে পরিশ্রান্ত, যারা পরিশ্রান্ত হয়ে গেছো, ভারাক্রান্ত, ভারাক্রান্ত কারা, যারা অনেক ভার, দেখবেন আপনার বাজারে যারা কার্য করতে যায় মাথায় অনেক ভারী জিনিস নিয়ে তারা যাচ্ছে, বা যখন ওই ধান চাষ হয়, ওইটা যখন ধানটা কি বলবো পেকে যায়, তাই তো, তখন ওই ফসলটা কেটে যখন নিয়ে আসা হয়, মাথায় করে করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, আর ওই ধানের ওই যে এটাকে কি বলে খড় খড় বলে না, ওইগুলো সব মাথায় করে ধরে 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 বাড়িতে নিয়ে আসা, ধান ঝাড়া, এই তারপরে ওই ধানটাকে সিদ্ধ করা, তারপরে কি করা হয়, রোদে সিদ্ধ, রোদে শুকানো হয়, এইরকম অনেক কার্যগুলো, অনেক পরিশ্রম আছে। আর এই মাথায় যখন আমরা এই দেখি যে পরিশ্রম করে যখন আপনারা নিয়ে আসছেন, ওইটা একটা ভার, শরীরের উপরে একটা ভার পড়ছে। সেটিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবনেও এই শুধু এই কাজের মধ্য দিয়ে ভার নয়, কিন্তু আমাদের মানসিক জীবনেও আর্থিক জীবনেও একটা ভার আছে, সেই ভারে আমরা ভারাক্রান্ত হয়ে গেছি। অনেক ভালো জিনিস আমরা ভাবতে ভাবতে আমরা ভাবতে পারছি না, পরিবারের চিন্তার কারণে, সমস্যার কারণে, বিভিন্ন বিভিন্ন চিন্তার কারণে আমরা সেইটা অনেক সময় আমরা কি বলবো যে আমরা ভার এত আমাদের পরিবার জীবনে পড়ে গেছে যে আমরা ভেবে পারি না আমরা কি করব। তার মধ্যে আবার ঈশ্বরকে আমাদের ডাকার একটা পর্যায় থাকে। কিন্তু আমাদের প্রভু যীশু যখন তিনি এসেছেন এই জগতে, তিনি এই বিষয়টি তিনি সকল মানব জাতিকে তিনি বলছেন যে যারা পরিশ্রান্ত হয়ে গেছো, তার যারা ভারাক্রান্ত হয়ে গেছো, এই সকল লোক তোমরা আমার নিকটে আসো। কার নিকটে আমাদেরকে যেতে বলছে, কার নিকটে আহ্বান করছেন? প্রভু যীশু খ্রিস্টের নিকটে। তিনি বলছে আমার নিকটে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের নিকটে আমরা যাতে যাই। কেন আমরা প্রভু যীশু খ্রিস্টের নিকটে যাব? কারণ আমরা যখন পরিশ্রম করি আমরা ক্লান্ত হয়ে যাই, যখন আমাদের জীবনে ভার পড়ে অনেক,
তখন আমাদের অনেক সময় বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রাম না নিলে আমরা আরও দুর্বল আমরা হয়ে পড়ব। সেই ঠিকভাবে প্রভু যীশু বলছে, যারা এই জগতে পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে আছো, আত্মিক বিষয়ের দিক থেকে, মানসিক বিষয়ের দিক থেকে, শারীরিক বিষয়ের দিক থেকে, সকলকে প্রভু যীশু বলে আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমেন। অর্থাৎ প্রভুর নিকটে যদি আমরা যাই আমরা বিশ্রাম পাব। আজকে যদি আজকে আপনাদেরকে বলতে চাই যে প্রভু এই বিশ্রাম তিনি আমাদেরকে দিতে পারেন, যে বিশ্রাম আমরা কোথাও পাই না। আজকে দেখুন যে এখনকার মানুষেরা প্রত্যেক দিনই কাজে যায়, এমন পর্যায়ে পড়ে গেছে এখন মানুষেরা প্রত্যেক দিনই বাইরে বাইরে কাজে যাচ্ছে, অনেক পরিশ্রম করছে, পরিবারের যারা স্বামী আছে, হ্যাঁ, পরিবারের যারা প্রধান আছে, হ্যাঁ, এখন মহিলারাও কাজে যাচ্ছে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য। এই সমস্ত কিছুর দিক থেকে দেখা যায় যে প্রত্যেক দিনই কাজে যেতে হয়, হ্যাঁ, ছুটি একদিনও পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন যে তার নিকটে যাতে আমরা আসি, আমরা বিশ্রাম পাই। অর্থাৎ আমরা সপ্তাহে যদি একদিনও তার নামেতে আমরা উপাসনা করি, আমরা কিন্তু সেই উপাসনায় আমরা মানসিক দিক থেকে আমরা বিশ্রাম পাই, আর্থিক দিক থেকে আমরা বিশ্রাম পাই। দেখুন পরিবারে অনেক কিছু, এই পাড়া থেকে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু, যদি এই মাঝে একজন মারা গেছিলো আপনাদের এখানে, না, মারা যাওয়ার পরে অনেকটা মনটা অনেক দুঃখ ছিল সকলে মোটামুটি, কিন্তু এই মধ্য দিয়ে অনেক দুঃখ আমাদের মনে চলে আসে। কিন্তু সেই সময় যদি আমরা প্রভুতে, হ্যাঁ, আমরা কিছুটা সময় আমরা বসি, প্রভুর বাক্য আমরা শুনি, তাহলে আমাদের মনে অনেকটা শান্তি থাকে, অনেকটা চিন্তা আমাদের দূর হয়ে যায়। কারণ যখন এই কেউ মারা যাচ্ছে তখন মনে হয় যে এরপরে তো আমাদের জীবন কেমন হবে, হ্যাঁ, এই যে মারা গেছে অকালে অসময়ে এমনভাবে মারা গেছে খুবই কষ্ট পেয়ে, এই যে যখন আমরা চিন্তা করি তখন ভাবি আমাদের জীবন কেমন হবে। কিন্তু প্রভু যীশু তিনি বলেন যে তার কাছে আমরা যদি যাই তাহলে আমরা বিশ্রাম পাব, এমন বিশ্রাম যে বিশ্রাম আমাদের স্বর্গীয় বিশ্রাম দেয়, যে বিশ্রাম আমরা প্রভু তিনি আসলভাবে আমাদের স্বর্গে বিশ্রাম তিনি দিতে চান, সেই পথ আমরা প্রভু থেকে আমরা পাই। আমেন। তাই আজকে বলতে চাই যে প্রভু যীশু তিনি এই বিশ্রাম দেওয়ার বিষয় কাদেরকে তিনি প্রতিজ্ঞা করেছেন, প্রভু যীশু এই বিশ্রাম দেওয়ার কথা তাদেরকে প্রতিজ্ঞা করেছেন যারা প্রভু যীশুর শিষ্য, শিষ্য তাদেরকে প্রভু যীশু বিশ্রাম দেওয়ার বিষয় বলেছেন। এইখানে প্রভু যীশু তিনি নিজের সম্পর্কে তিনি বলছেন যে তিনি এই পুস্তক, যদি এই মথি ১১ অধ্যায় আমরা পাঠ করি, প্রভু যীশু তিনি নিজের সম্পর্কে বলছেন যে দেখো যারা অন্ধ আছে তাহারা দেখিতে পাইছে। একজন প্রশ্ন করছে যে প্রভু আপনি এই যে জগতে এসেছেন, আমরা যার জন্য অপেক্ষা করছি, যে উদ্ধারকর্তা আমাদের প্রয়োজন, আপনি কি সেই উদ্ধারকর্তা, একজন প্রশ্ন করছে। তখন প্রভু যীশু তাদেরকে উত্তর দিল, তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ দেখিতেছ তাহার সংবাদ জোহনকে দাও। দেখো অন্ধেরা দেখিতে পাইতেছে, যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে, যারা খঞ্জ তারা চলতে পাচ্ছে। এই কাছাকাছি একজনের কথা বলেছিলাম, হাঁটতে পারতো না, প্যারালাইসিস হয়ে গেছে, যীশু খ্রিস্ট নামেতে হাঁটতে পারছে, হালেলুয়া। খঞ্জেরা, প্রভু যীশু বলছে খঞ্জেরা চলিতে পারছে, কুষ্ঠিরা যারা কুষ্ঠরোগ তারা সূচীকৃত হচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে সূচী করছে, তাদেরকে সুস্থ করে দিচ্ছে। এবং বলছে যারা বধির, যারা কানে শুনতে পায় না তারা শুনতে পাচ্ছে, প্রভু যীশু এমন কার্য তাদের জীবনে করছেন। মৃত যারা মারা গেছে তাদেরকে প্রভু যীশু জীবিত করে তুলেছে, হালেলুয়া। যারা মারা গেছে তাদেরকেও তিনি জীবিত করেছেন। দরিদ্রদের নিকটে প্রভু তিনি তার সেই বাণী তিনি পৌঁছে দিয়েছেন এবং বলছে যে তাহারাই হলো আশীর্বাদের পাত্র, যারা প্রভু যীশুর বাক্য, হ্যাঁ, শোনে এবং বিশ্বাস করে। তাই সেই প্রভু যীশু তিনি নিজের সম্পর্কে তিনি বলছেন যে তিনি আমাদের উদ্ধারকর্তা, এবং প্রভু যীশু তিনি বলছেন যে তিনি আমাদেরকে বলছেন যে তিনি হলেন, হ্যাঁ, সেই উদ্ধারকর্তা। এবং তিনি শেষে বলছেন যে তোমাদেরকে, যারা প্রভু যীশুর শিষ্য, যারা প্রভু যীশুর কথা শোনে, প্রভু যীশুর বাক্য শোনে, তারাই প্রভু যীশুর শিষ্য, হালেলুয়া, আমেন। যারা আজকে আমরা এখানে আছি, যারা ঈশ্বরের বাক্য শুনছি, প্রত্যেকেই যতদিন আমরা তার বাক্য শোনার মধ্যে দিয়ে থাকবো ততদিনই আমরা তার শিষ্য। শিষ্য আসল শিষ্য কখন? যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি, তখনই হলো আমরা ঈশ্বর প্রভু যীশুর আমরা শিষ্য। যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যাই তখন শিষ্যত্বটা অনেকটা দূর হয়ে যায়। আবার যখন আবার আমরা এসে আমরা ঈশ্বরের বাক্য শুনি, আবার ঈশ্বরের শিষ্য। শিষ্য কারা? শিষ্য হলো
যারা গুরুকে অনুসরণ করে। হ্যাঁ, গুরুকে যারা অনুসরণ করে, যতক্ষণ আমি অনুসরণ করছি ততক্ষণ শিষ্য থাকলাম। আগেকার সময় শিষ্য কাদের বলো তো, যারা গুরুকে অনুসরণ করে, গুরু কি বলছে সেই কথাটা মান্যতা করা। কিন্তু যদি আমরা এই ঈশ্বর বাক্য যদি আমরা না শুনি, আবার আমরা শিষ্যত্ব থেকে আমরা দূরে গেছি। কিন্তু যতক্ষণ আমরা প্রভু যীশুর আমরা বাণী শুনি, ততক্ষণ আমরা তার শিষ্য। তাই সেই শিষ্যদেরকে উদ্দেশ্য করে প্রভু যীশু এই বিশ্রামের কথা বলেছে। এই বিশ্রাম আসলে প্রভু যীশু কাদেরকে তিনি দিতে চান? যারা প্রভু যীশুর শিষ্য হয়ে থাকবেন। আমেন। যদি আমরা ঈশ্বরের নিকটে হই, ঈশ্বর তিনি আমাদের নিকটবর্তী হবেন। তাই বলছে এই পরিশ্রান্ত কেন আমাদের, আমরা কেন পরিশ্রান্ত অনেক সময় হয়ে যায়। বলছে যে অপরাধের আমাদের যদি ভারী বোঝা আমাদের জীবনে অনেক সময় আসতে পারে, তা থেকে আমরা পরিশ্রান্ত আমরা হয়ে যাই। তাই বাক্যে বলে গীত সঙ্গীতা 38:4 বলছে, কেননা আমার অপরাধ সমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী। আমেন। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক সময় আমরা অপরাধের মধ্য দিয়ে, হ্যাঁ, আমাদের জীবনে বোঝা ভারী হয়ে যায়। কিন্তু এইটা মনে এই নয় যে আমরা প্রভু আমাকে একেবারে অপছন্দ করে। আমাদের প্রত্যেককে প্রভু তিনি প্রেম করেন। কিন্তু আমরা স্বীকার করে নেওয়া উচিত যে প্রভু, যে আমরা অপরাধী, তোমার কাছে আমাদের অপরাধগুলো স্বীকার করছি। আমেন। আমাদের জীবনে যদি মনে হয় যে না, আমার কোনোদিন ভুল করিনি, কিন্তু না ভুল করলেও প্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমাদের অবশ্যই কোনো না কোনো হয়তো ভুল থাকে। কিন্তু যা কিছু আমাদের ভুল থাকুক না কেন, দেখতে, চলতে, বসতে, উঠতে, সমস্ত ভুলগুলো আমরা প্রভুর কাছে যদি আমরা স্বীকার করি, প্রভু তিনি আমাদেরকে সেই বোঝা থেকে, অপরাধের বোঝা থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন এবং তিনি আমাদেরকে বিশ্রাম দেন, আত্মিক শান্তি আমাদের জীবনে তিনি আনেন। দু নম্বর বিষয় যে আমরা পরিশ্রান্ত কেন হই, আমাদের জীবনে শয়তান আমাদেরকে বিপদে ফেলে। যখন শয়তান আমাদেরকে বিপদে ফেলে তখন আমরা পরিশ্রান্ত হয়ে যাই। বাক্যে দেখুন কি সুন্দরভাবে লেখা আছে, গীত সঙ্গীতা 94:13 বলছে, যেন তুমি তাহাকে বিপদকাল হইতে বিশ্রাম দাও, দুষ্টের নিমিত্ত যাবৎ কূপ খনিত না হয়। আমেন। বলছে প্রভুর কাছে একজন প্রার্থনা করছে, সেই প্রভুর কাছে প্রার্থনা করছে যে প্রভু, বিপদের সময় তুমি, হ্যাঁ, তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো। কারণ দুষ্ট যতক্ষণ না কূপে, অর্থাৎ সেই কবরে তাকে নিক্ষেপ করা হয়, ততক্ষণ দুষ্ট মনে শয়তান তাকে যতক্ষণ না কবরে নিক্ষেপ করা হচ্ছে, ততক্ষণ, হ্যাঁ, তুমি আমাদেরকে তুমি রক্ষা করো। অর্থাৎ শয়তান চেষ্টা করে যে প্রত্যেক সন্তানদেরকে যারা প্রভুতে আছে তাদেরকে, এবং বিশেষ করে যারা প্রভুতে নেই তাদেরকেও বেশি, হ্যাঁ, শয়তানের কবলে, শয়তান অনেক চেষ্টা করে যে তাদেরকে নষ্ট করে দিতে, প্রভুর কাছে যাতে না আসতে। এবং সেই জন্য প্রভু তিনি আমাদেরকে, হ্যাঁ, যে বাক্যের মধ্যে দিয়ে বলেন, যদি আমরা পরিশ্রান্ত আমরা কীভাবে হয়ে গেছি, যদি শয়তান আমাদের জীবনে কাজ করলে আমরা বিপদে পড়ে যাই, তা থেকে আমরা যদি রক্ষা পেতে চাই আমরা প্রভুর কাছে আমরা যুক্ত যদি আমরা থাকি, প্রার্থনা সভাতে যুক্ত থাকি, প্রার্থনা আমরা করি, বাইবেল আমরা পাঠ করি, ঈশ্বরের বাক্য আমরা যদি শুনি, তাহলে এই পরিশ্রান্ত জীবন ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে দূর করবেন। আমেন। ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে দূর করবেন। এই জন্য ঈশ্বরের শিক্ষা ও বাক্য গুরুত্বপূর্ণ। আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি, ওই সময়টাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ওই সময়টা আমরা আনমনস্ক যদি হয়ে যাই, তাহলে মনে রাখবেন যে ওই সময়টা আমাদের জীবনে শয়তান তিনি শুনতে দেওয়ার চেষ্টা করছে না, কিন্তু ঈশ্বরের বাক্য যেখানে থাকে সেখানে শয়তান দূর হয়ে যায়। আমেন। আর সেই সময়টাই আমাদের সব থেকে মন দিয়ে শুনতে হবে, কারণ এই জন্য ঈশ্বরের শিক্ষা ও বাক্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্যে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যাহাকে তুমি শাসন করো, হে সদাপ্রভু যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা দাও। আমেন। তারাই আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি। ধন্য সেই ব্যক্তি মানে ধন্য মানে আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি। কারা কারা আশীর্বাদপ্রাপ্ত? যাহারা সদাপ্রভুর শাসন, হ্যাঁ, যারা মেনে নেয় যে প্রভু তিনি যা বলছে সেইটা আমাদেরকে মেনে নিতে হবে, এবং
সেই সদাপ্রভু বলছে তিনি আপন ব্যবস্থা হইতে আমাদেরকে শিক্ষা তিনি দান করেন। এই ঈশ্বরের বাক্য যা লেখা আছে ওইটা আমাদের জীবনে আশীর্বাদের বিষয় মনে রাখি। অনেক সময় ঈশ্বরের বাক্য শুনে মনে হবে যে আমাকে হয়তো বলা হচ্ছে, এইটা প্রত্যেকেই ঈশ্বরের বাক্য থেকে কেউ বেঁচে নেই। প্রত্যেকে ঈশ্বরের বাক্য প্রত্যেকের জীবনে ওইটা শিক্ষা হিসাবে আমরা গ্রহণ করি যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন, মানুষ বলছেন না, আমাদের কথা নয়, আমাদের ব্যক্তিগত কথা নয়, কিন্তু স্বয়ং সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে কেমন রাস্তায় আমাদের চলতে হবে। অপরাধ মূলক রাস্তা থেকে আমাদের ত্যাগ করে আমরা যাতে প্রভুর সত্যপথে আমরা চলি, অপরাধ আমরা ত্যাগ করার চেষ্টা করি, এইটা প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দেন। এবং সেই ত্যাগ যদি আমরা করতে পারি আমরা পরিশ্রান্ত জীবন থেকে আমরা মুক্ত হই, ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসে এবং শয়তানের কার্য আমাদের জীবনে জায়গা দিতে হবে না। কীভাবে আমাদেরকে শয়তানকে দূর করতে হবে আমাদের জীবন থেকে, সেইটা হলো আমরা প্রার্থনা সবাই আমরা ঈশ্বরের বাক্য আমরা মন দিয়ে শুনি। এবং যখন আমরা বাড়িতে থাকি তখনও আমরা দিনে একবার অন্তত চেষ্টা করি যে আমরা প্রভুর কাছে, আমাদের প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি। আমেন। যখন আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব এবং আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব, মনে রাখবেন যে সেইটা কিন্তু আমাদের জীবনে ঈশ্বর তিনি সমস্ত কিছু স্ক্যান করছেন। আমাদের জীবনে মন্দতা শয়তানের যদি কোনো কার্য থাকে শয়তানকে স্ক্যান করে বার করে দিচ্ছেন এবং আমাদেরকে ঈশ্বর তিনি তার স্বর্গীয় শান্তি আশীর্বাদের মধ্য দিয়ে তিনি চলার শক্তি আমাদের দান করেন। আমেন। তাই আমাদের বাক্যে বলছে যে ঈশ্বরের শিক্ষা এবং বাক্য খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষে বলতে চাই, শেষে এইটুকুই বলতে চাই যে সেই জন্য আসুন আমরা ঈশ্বরের চরণতলে যাই, তিনি আমাদের স্বাধীন জীবন দেবেন পরিশ্রান্ত জীবন থেকে, যে পরিশ্রান্ত ভারাক্রান্ত জীবন আছে তা থেকে ঈশ্বর তিনি আমাদেরকে স্বাধীন জীবন তিনি দেবেন। আর সেই জন্য আমরা ঈশ্বরের চরণতলে আসি। বাক্যে লেখা গালাতীয় 5:1 স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। আমেন। আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে স্বাধীনতার নিমিত্তই তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। আমার প্রভু যিশুর চরণতলে আসার পরে আমাদের অনেক নিয়মকানুন আগে জগতে আমাদের মানতে হতো, এই করো সেই করো, এই নিয়ম মানো ওই নিয়ম মানো। প্রভু যিশুর কাছে আসলে কী নিয়ম আছে? শুধু আমাদের হৃদয়টা প্রভুর কাছে দিতে হবে। প্রভু আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো প্রভুর কাছে আমরা স্বীকার করতে হবে এবং প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো, তোমার মতো করে আমাদের তৈরি করো, তোমার মতো করে আমাদেরকে গড়ো, আমাদেরকে প্রভু তুমি তোমার মতো করে আমাদেরকে বানাও, তোমার পথ সকল যে সত্য সেই পথে আমাদেরকে চলার শক্তি দাও এবং আমাদের জীবনে প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া বর্ষিত করো, আমার পরিবারকে তুমি রক্ষা করো, আমার পরিবারে যারা কার্য করে প্রভুকে তাদের কার্য এগিয়ে দাও। এইভাবে আমাদের জীবনকে সমর্পণশীল জীবন আমরা প্রভুতে আমরা রাখলে প্রভু তিনি বলছেন আমাদেরকে স্বাধীন জীবন তিনি দেবেন। সেই জন্য বলছে অতএব তোমরা স্থির থাকো। আমাদের প্রভু যিশুতে যদি আমরা স্থির থাকি তাহলে সেই কার্যগুলো সেই স্বাধীন জীবন তিনি আমাদেরকে দেবেন। এবং বলছে দাসত্ব জোয়ালিতে আমরা যেন আর বদ্ধ না হই। যে দাসত্ব জোয়ালিতে আমরা বদ্ধ ছিলাম, জোয়ালি আপনারা দেখেছেন তো গরুকে বেঁধে রাখা হয়, হ্যাঁ বেঁধে রাখা হয় সেই জোয়ালি ইয়ে করে, সেই রকম আমরা গরুর এই কাঠ দিয়ে আগেকার বেঁধে রাখা হতো, হ্যাঁ গলায় এই কাঠ দিয়ে বেঁধে রাখা হতো। বলছে ওইরকম দাসত্ব জোয়ালিতে হ্যাঁ প্রভু তিনি আমাদেরকে বলছেন আমরা যেন আর বদ্ধ না হই, কিন্তু শুধুমাত্র আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, তিনি জীবিত ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন এবং তিনি আমাদের এই পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত জীবন থেকে তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন, তার শান্তি আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন।